আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সম্মানিত প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি পুরুষত্ব নিয়ে, সেটি হলো মন খারাপ লাগলে কোন দোয়া পড়তে হবে। এ সম্পর্কে আমাদের প্রথম কথা হলো যে মন খারাপের কিছুই নেই, না মন খারাপের কথা আছে, কারণ আছে, না কোনো চিন্তা আছে, না প্রেশনে আছে, কিসের চিন্তা? মুমিন ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনি বলেন ফাকুল, নবী আপনি বলেন হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই তো যথেষ্ট। আর আরেকটা কথা জেনে রাখবেন যে মুমিন ব্যক্তির জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জীবনের আপনি কোথাও কোনো শান্তি পাবেন না, না টাকাতে, না অর্থতে, না সুখে, না দুঃখে, না কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। একমাত্র শান্তি পাবেন এই ইসলামী শরীয়তের বাস্তবায়ন, অর্থাৎ আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে, আল্লাহর পছন্দনীয় কাজে আপনি শান্তি পাবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন কত সুন্দর করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে, আল্লাহর জিকিরে, আল্লাহকে ডাকলেই মনে শান্তি আছে। যত মন খারাপ আছে সকল মন খারাপ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন আল্লাহর ইবাদতে। সুতরাং কিসের চিন্তা? কোনো চিন্তাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে কোনো চিন্তা নাই, কোনো প্রেশার নাই, কোনো মন খারাপের কিছুই নেই, তোমরাই বিজয় হবে যদি ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো তাহলে তোমরাই তো বিজয় হবে। সুতরাং মুমিনের জীবন তো কিছু, মুমিনের জীবন আল্লাহর সাথে সম্পর্ক করতে, মুমিন কেন চিন্তা করবে, মুমিন কেন পরেশানি করবে, মুমিন ব্যক্তি কেন মন খারাপ করবে, মুমিন ব্যক্তির মন খারাপের কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আজাব আল্লি আমরি, মুসলিম শরীফের হাদিস, আজাব আল্লি আমরি মুমিন ইন আমরাহু কুল্লাহু কুল্লাহু খায়র ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, মুমিনের কাজের জন্য আশ্চর্য, মুমিনের বিষয়টিই আশ্চর্য। কেমন আশ্চর্য? এটা শুধুমাত্র মুমিন, অন্য কেউ নয়, যে যদি সুখে থাকে তাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া পোষণ করে, এটাও তার জন্য খায়, এটাও তার জন্য মঙ্গল। আর যদি কোনো দুঃখ দুর্দশা চিন্তা পেলে সে মন খারাপ হয়ে যায় তাও সেখানে সবুর করে, এটাও তার জন্য কল্যাণ। এ হাদিস ইমাম মুসলিম রহিমাহুল্লাহ 2299 উল্লেখ করছেন, হাদিসটা অত্যন্ত সুন্দর। সুতরাং মুমিন ব্যক্তি কোনো সময় চিন্তা পেরেশানির কিছুই না, মন খারাপের কিছু নাই। আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন কুল ইন, নবী আপনি বলেন ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, নবী আপনি বলেন আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দিগি, ইন্না সালাতি ও নুসুকি, আমার আমার সালাত, আমার ইবাদত বন্দিগি, আমার কুরবানি, ও মাহিয়া মামাতি, আমার জীবন এবং বরণ, লিল্লাহি রব্বিল আলামিন, সারা বিশ্বের পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য। সুতরাং কিসের চিন্তা আপনি? আপনার কোনো চিন্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চিন্তা পেরেশানি বা কোনো কাজের বিষয়ে পড়ে যেতেন তখন ফাফাজা হইলা সালাত, যেটা আবু দাউদে ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ তার গ্রন্থে রচনা করেছেন, হাদিসটি সহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু হলে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে এই বিষয়গুলো করতেন। সুতরাং আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে প্রশান্তি এবং শান্তি রয়েছে। ইব্রাহিম বিন আদহাম বিশিষ্ট তাবি, তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব মন খারাপ করে বসে আছেন, তখন তাকে দেখলে জিজ্ঞাসা করলেন যে তোমাকে আমি তিনটা প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা? বলছে হ্যাঁ উত্তর দিব। তাহলে বলো, প্রথম প্রশ্ন হলো আলা আয়াজরি ফি হাদাল কাউনে শাইউন লা ইউরিদুহুল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর ইচ্ছা ছাড়া কি হচ্ছে বলো? বললেন না, নিশ্চয় না। তারপর জিজ্ঞাসা করলেন যে আয়ান আফায়ান কুসুকা আহাদুন মিনিসকিন কদ্রাহুল্লাহ লাকা, আল্লাহ তোমার রিজিকের যেটা ফয়সালা করেছে সেই রিজিক থেকে কেউ কিছু কমাইতে পারবে? বললেন না, না অবশ্যই না। তৃতীয় প্রশ্ন বললেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ ততটুক যতটুক তোমাকে হায়াত অথবা তোমার বয়স যতটুক নির্ধারণ করেছে এর বয়স থেকে কেউ কিছু কমাইতে পারবে? বললেন না, বললেন না। তা ফালামা তাহাজান ফালামা ইদান, তাহলে কিসে চিন্তা করো তুমি? চিন্তা করো তুমি তো কিছুই করতে পারবে না। তারপরও মুমিন ব্যক্তি চিন্তা পেরেশানি দুঃখ দুর্দশা বিভিন্ন পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় জীবনের সম্প্রীতি জাগতিক জগতে চিন্তা পেরেশানি আসতেই পারে। আসলে সেগুলি কী করতে হবে? সেগুলির সম্পর্কে হলো আমাদের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে পড়তেন, দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি, জিকির করেন। তারপর যে সমস্ত দোয়াগুলির মধ্যে গুরুত্বপূর্ণ দোয়া, এগুলি দোয়া যেগুলি পড়লে আপনার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, তার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ দোয়া আছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, দোয়া পড়েন, অনেক সুন্দর কথা। তারপর দোয়া পড়েন চিন্তা পেরেশানি মন খারাপে, দোয়া পড়েন আল্লাহ মিন্নি আউযুবিকা মিনাল হাম্মে ওয়াল হাজনে ওয়াল আজ্জে ওয়াল কাসালে ওয়াল বুখলি ওয়াল জুবনে ওয়া আউযুবিকা মিন দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল, এই দোয়াগুলো অত্যন্ত সুন্দর।
তারপরে আরো দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরদি ও রব্বুল আরশিল আজিম। তারপরে আরো দোয়া পড়েন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইনিন। এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিসলু মুসলিম নামক ছোট বইতে পাবেন, অ্যাপসে ডাউনলোড করে নিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে অত্যন্ত কার্যকর, দোয়াটি অনেক বড়, ইমাম মুসনাদ আহমদ আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ তার গ্রন্থের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যন্ত সুন্দর দোয়া, কোনো ব্যক্তি যখন চিন্তা পেরেশানিতে পড়ে যায় তখন এই দোয়াটা যদি পড়ে তাহলে তার চিন্তা পেরেশানি দুঃখ দুর্শা মন খারাপ সব দূর হয়ে যাবে, ওইটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার খুশিতে পরিণত করে দিবেন, চিন্তা তো দূর হবে, মন খারাপ তো চলে যাবে এবং তার মনটা আনন্দে ফুর্তিতে ভরে যাবে। দোয়াটি অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ দোয়া, দোয়াটি একটু বড়, আমি সংক্ষিপ্ত বলছি। আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা أو أنزلته في كتابك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي كل شندر مقصد قرن اللي في لكي دون دعا قولي خوب شندر الله رب العالمين هم در كي شكول سين تحبرشاني من خراب تكي تنشن دكي دور رخون দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আমাদেরকে কল্যাণ লিপিবদ্ধ করুক, দুনিয়ার জীবনে শান্তি এবং শৃঙ্খলার সাথে থাকার তৌফিক দান করুন, পরকাল জীবনে সবাইকে মুক্তির ব্যবস্থা করুন, আরো সে আজিমের নিচে স্থান দান করুন, হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাত লাভ করার তৌফিক দান করুন এবং কালকে আমাদের জান্নাতুল ফেরদাউসে সবাইকে সমবেত করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।